একদিকে যেমন চলছে অবৈধ থেকে বৈধতা প্রোগ্রাম রিক্যালিব্রেশন 2.0, অপরদিকে বিভিন্ন স্থানে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অপরাশি পরিচালনা করছে। গত রাত্রেও কিন্তু পুসাংয়ের একটি এরিয়ায় অপরাশি দিয়ে বেশ কিছু বিদেশি নাগরিককে আটক করেছে। কেন, কি কারণে তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়টা আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো এবং একই সাথে আপনাদের বেশ কয়েকটি প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো অপরাশি প্রসঙ্গে। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে পুসাংয়ের একটি পুলাউ মেরিনটায় সেখানে অপরাশি পরিচালনা করে এবং সেখান থেকে মোট 22 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে উল্লেখ করেছেন মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান ওয়াইবি হাজি দাতু রুসলি বিন জুসো। তো সেখানে যে কারণে অপরাশি দিয়েছে কিংবা সেখানে যে কারণে অপরাশি হয়েছে, কারণ হিসেবে উল্লেখ করছে তারা অবৈধভাবে সেখানে সবজির বাগান এবং অবৈধভাবে কারেন্ট এবং পানির লাইন ব্যবহার করছিল। একই সাথে যে সকল বিদেশি নাগরিককে সেখান থেকে আটক করা হয়েছে তাদের কাছে মালয়েশিয়া বসবাসের কোনো প্রকার বৈধ ডকুমেন্টস কিংবা কাগজপত্র না থাকায় মূলত তাদেরকে আটক করা হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখান থেকে যে 22 জন বিদেশি নাগরিককে আটক করছে তার মধ্যে 17 জনই ইন্দোনেশিয়ান নাগরিক এবং বাকি 5 জন বাংলাদেশের নাগরিক রয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধারায়, অর্থাৎ পাসপোর্ট এবং ভিসা না থাকায় বিভিন্ন ধারায় তাদেরকে আটক করে ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন সেক্টর কিংবা বিভিন্ন শাখা একত্রে মিলিত হয়ে কিন্তু সেখানে অপরাশি পরিচালনা করে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, এখন যেহেতু বৈধতার প্রোগ্রাম চলমান রয়েছে কিংবা অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট, সে অনুযায়ী আপনার কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে কিংবা পাসপোর্ট থাকে এক কথায়, তাহলে অবশ্যই নির্দিষ্ট বসের মাধ্যমে এবং সঠিক নিয়োগকর্তার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, তাহলে এমন গ্রেপ্তার আতঙ্ক থেকে আপনিও কিন্তু মুক্তি পেতে পারেন। আর যদি কিনা আপনারা এমন বাগানে কিংবা লাডাঙে কাজ করেন, সেক্ষেত্রে পারমিট রিনিউ করা যেমন কম খরচ, একই সাথে পারমিট তৈরি করা, অর্থাৎ আপনার এখন পারমিট নাই, আপনি অবৈধ থেকে বৈধ হবেন, সেক্ষেত্রে কিন্তু অল্প টাকার মাধ্যমেই পারমিট করতে পারেন। তো অবৈধ থাকার চেয়ে পারমিট করে মালয়েশিয়া বসবাস করা ভালো বলে আমি মনে করি, যাদের কাছে পাসপোর্ট আছে, কারণ একটা পাসপোর্ট পেতে এখন কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ 5 থেকে 7 মাসের আগে, 6 মাসের আগে কেউ পাসপোর্ট পাবে না, 7 মাস একটু বেশি বলা হয়ে যায়, 5-6 মাসের নিচে তোর পাসপোর্ট পাবে না। তো যাদের কাছে রয়েছে অবশ্যই পারমিট করবেন, কারণ এই প্রোগ্রামের আন্ডারে বর্তমানে অনেক সহজকরণ, অর্থাৎ যে কোনো কোম্পানি, অর্থাৎ যাদের ন্যূনতম ছোটোখাটো একটা প্রতিষ্ঠান রয়েছে, যাদের লাইসেন্স আছে, এক কথায় যাদের লাইসেন্স আছে তারাও কিন্তু পারমিট করাতে পারছে। যেমন বিভিন্ন কাম্পংয়ের ছোটো ছোটো ক্যাডাই রয়েছে, ক্যাডাই রুনচিট, ক্যাডাই মাকান, সেই সকল বসেরাও কিন্তু চাইলে আরটিকে 2.0 মাধ্যমে তাদের শ্রমিকদের কিংবা তাদের কর্মচারীদের পারমিট করাতে পারবে বলে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আরেকটা বিষয়, যেহেতু আরটিকে প্রসঙ্গে কথা বলছি, আপনারা জিজ্ঞাসা করেন ভাই এখনও তো পাসপোর্ট পেলাম না, কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবো? তো যত তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলমান থাকবে ঠিক তত তারিখ পর্যন্তই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে আরটিকে 2.0 প্রোগ্রাম চলমান থাকবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ চলতি বছর 2023 সাল জুড়ে। এই সময়ের মধ্যে যখন আপনার হাতে পাসপোর্ট আসবে তখনই আপনি সাথে সাথে রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করবেন। এছাড়াও বিভিন্ন সময় আপনারা কিন্তু বিভিন্ন কমেন্টস করেন ভিসা রিলেটেড কিংবা পাসপোর্ট রিলেটেড। একজন প্রবাসী ভাই, মালয়েশিয়া প্রবাসী ভাই, তিনি নিয়মিত কমেন্টস করেন ভাই টেইলার্সের বিষয়ে দর্জির কাজ করা যাবে কিনা। ভাই এটা কোনো প্রশ্ন হলো? টেইলার্স আর দর্জি এর দুইটা জিনিসই তো ভাই একই জিনিস, এটা আপনিও যেমন জানেন আমিও ঠিক তেমনই জানি। টেইলার্স এটা তো ইংলিশ, বাংলায় দর্জি, তো টেইলার্সের বিষয়ে অবশ্যই দর্জির কাজ করা যাবে। এছাড়া গতকালকের ভিডিওয়ে আপনারা একটা কমেন্টস অধিকাংশ মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা করেছেন, সেটা হলো ই পাসপোর্ট কখন চালু হবে মালয়েশিয়া থেকে? ভাই এখানে আমার মুখের কথায় তো আর ই পাসপোর্ট তৈরি করে দেবে না কিংবা ই পাসপোর্ট রিনিউর কার্যক্রম শুরু করবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, বেশ কিছু সিস্টেম রয়েছে, মানে বিভিন্ন প্রসেস রয়েছে, সেইগুলো যখন কমপ্লিট হবে তখন থেকেই শুধুমাত্র ই পাসপোর্টের কার্যক্রম মালয়েশিয়া থেকে
চালু করতে পারবে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে। এখান থেকে কয়েকদিন আগেই কিন্তু আমাদের মাননীয় হাই কমিশনার মহোদয় তিনিই ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের মধ্যে ই পাসপোর্টের সিস্টেম চালু করবে কিংবা সার্ভিস চালু করবে কুয়ালালামপুরের আমপাংস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে। তো কত তারিখ থেকে চালু হবে সেটা কিন্তু ওনারা বলেন নাই, বলছে চলতি বছর অর্থাৎ 2023 মধ্যে চালু হবে। তো সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন ওনারা ঘোষণা দিচ্ছেন, যখন কিনা এই বিষয়ে নতুন আপডেট তথ্য আসবে সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, এখানে একজন প্রবাসী ভাই তিনি কমেন্টস করছিলেন, আমার পাসপোর্ট 30/5/2023 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এখনও পর্যন্ত বারকোড আসেনি, তাহলে কি আমি হাই কমিশনে গেলে পাসপোর্ট নিতে পারবো কিনা? তো এখানে একটা সিস্টেম রয়েছে, যেহেতু এখনও পর্যন্ত আপনার বারকোড আসেনি সেই অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আপনার পাসপোর্ট পোস্ট লাজুতে হস্তান্তর করেনি। তো যদি কিনা হস্তান্তর না করে থাকে সেখানে গেলে আপনি নিতে পারবেন। আরেকটা বিষয়, যারা কিনা এমন পোস্ট লাজুর মাধ্যমে আবেদন করেছেন, আপনারা যদি পিনাং এবং জোরবারু থেকে নিতে চান পারবেন না, কারণ একবার অ্যাপয়েন্টমেন্ট নিলে কিংবা এমন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলে সেকেন্ডবার কিন্তু আবেদন করার সুযোগ নাই। তো যেহেতু আপনি হাই কমিশনে যেতে চাচ্ছেন, যদি কিনা মানে আগামী 10 তারিখের আগে আপনার বারকোড নাম্বার না আসে সেই অনুযায়ী আপনি গিয়ে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় কিন্তু সেখানে গেলে নাও দিতে পারে, এখানে 100% কোনো প্রকার গ্যারান্টি নাই। বন্ধুগণ, এরপরে এক প্রবাসী ভাই তিনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি পুরাতন পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছি, এখন কি আবার নিউ পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো? এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তো ভাই, রেজিস্ট্রেশন আপনার একটা পাসপোর্ট দিয়ে একবারের বেশি পারবেন না। তো আপনার যদি নতুন পাসপোর্ট থাকে, নতুন পাসপোর্ট দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভাই, বারবার এইভাবে ঘোরাঘুরি করার চেয়ে সঠিক জায়গায় এক জায়গায় রেজিস্ট্রেশন করে সেখানে পারমিট করা ভালো। পারবেন না বললে ভুল হবে, অবশ্যই পারবেন, তবে সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বন্ধুগণ, এরপরে আরও একজন মালয়েশিয়া প্রবাসী ভাই তিনি কমেন্টস করছিলেন, আসসালামু আলাইকুম ভাই, আমার পাসপোর্ট করতে দিছিলাম গত 24/1/2023 তারিখে, কিন্তু এখনও পাসপোর্ট হাতে পাই নাই, আমার ডেলিভারি ডেট 12/5/2023 তারিখে, অনলাইনে চেক দিলে বলে আপনার পাসপোর্ট ঢাকা থেকে মালয়েশিয়া আসেনি, এখন আমার করণীয় কি জানালে উপকৃত হতাম। তো ভাই, যেহেতু এখনও বলছে আপনার পাসপোর্ট আসেনি সেজন্য অপেক্ষা করতে হবে, যখন আসবে তারপরে আপনি পোস্ট লাজুর মাধ্যমে আবেদন করে নেবেন। আর যদি কিনা দু একদিনের মধ্যে দেখতে পান যে আপনার পাসপোর্ট আসছে, তাহলে বাংলাদেশ হাই কমিশনে গিয়েও পাসপোর্ট নিতে পারবেন। অনেকে কিন্তু একটা বিষয় জানতে চেয়েছেন, মাইজির ভিসা সংক্রান্ত বিষয়। ভাই, এই বিষয়টাও মালয়েশিয়া গভর্নমেন্ট এবং মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে, এখানে আপনার আমার এবং একই সাথে বাংলাদেশ হাই কমিশনের কোনো হাত নাই। ওনারা হয়তো একটু সুপারিশ করতে পারে, বলতে পারে, কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়া গভর্নমেন্ট যদি ভিসা না দেয়, এখানে আমাদের বাংলাদেশের মন্ত্রী এবং মালয়েশিয়ার যে বাংলাদেশ হাই কমিশন রয়েছে ওরাও কিছু করতে পারবে না, কারণ ভিসা দেওয়া এবং না দেওয়া সেটা একান্তই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে। তো এখন যেটা নতুন আপডেট রয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ, এটা নতুন বললে ভুল হবে, পুরাতন আপডেট, স্পেশাল পাস নিয়ে থাকতে বলছে। এছাড়া যদি কিনা আপনার ভিসার মেয়াদ 2022-31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে থাকে, তাহলে আরটিকে 2.0-র মাধ্যমে পারমিট করার সুযোগ রয়েছে। এটাই হলো মাইজের ভিসার আপডেট। এছাড়া কত তারিখ থেকে আপনাদের ভিসা ডাইরেক্ট রিনিউ হবে কিংবা ভিসা মানে সম্বং করতে পারবেন, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসেনি, যদি আসে অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেব। আর একটা সর্বশেষ, সেটা হলো মালয়েশিয়া থেকে নতুন করে পাসপোর্ট করা যাবে কিনা, এটাও কিন্তু আমি অনেক ভিডিও অনেকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যাদের শুধুমাত্র পুরাতন পাসপোর্ট রয়েছে, অনলি যাদের পুরাতন পাসপোর্ট রয়েছে, তাও সেটাও এমআরপি পাসপোর্ট অর্থাৎ ডিজিটাল পাসপোর্ট, তারাই শুধুমাত্র পাসপোর্ট রিইস্যু করতে পারবে কিংবা রিনিউ করতে পারবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের আমপাংস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে। এছাড়া যাদের পুরাতন পাসপোর্ট নাই, আপনারা যেভাবে আসছেন হয়তো পাসপোর্ট ছিল সেটা কোথাও হারিয়ে ফেলে দিয়েছেন এমন ব্যক্তি যদি হয়ে থাকে, কিংবা আপনার কাছে যদি সেই পাসপোর্টের ফটোকপি না থাকে, এক কথা এখানে অরিজিনাল পাসপোর্টের প্রয়োজন নাই, আপনার বিগত সময়ে একটা পাসপোর্ট ছিল, সেটা হতে পারে ডিজিটাল পাসপোর্ট, ই পাসপোর্ট, তো সেই পাসপোর্টে যদি ফটোকপি থাকে তাহলে আপনি পাসপোর্ট করতে পারবেন। এছাড়া আপনি যদি কসং মালয়েশিয়া আসেন নদীপথে কিংবা নানান উপায়ে, সেক্ষেত্রে নতুন করে পাসপোর্ট করার কোনো প্রকার সুযোগ নেই বর্তমান পরিস্থিতিতে। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।